যেসব প্রতিষ্ঠান স্থানীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য পার্টনারশিপ করে অথবা কারিগরি এবং আর্থিক সহযোগিতা দেয়, তারা যদি স্থানীয় নেতৃত্বকে, স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে এবং তাদের যে সৃজনশীলতা এবং তাদের যে আপনার কর্মতৎপরতা আছে এটাকে যদি সমমর্যাদার ভিত্তিতে যদি পার্টনারশিপটা তারা করতো, তাহলে কিন্তু রেজাল্টটা আরো অনেক বেশি আসতো। আমরা যদি মনে করি যে পার্টনারশিপ, প্রিন্সিপাল অফ পার্টনারশিপ, এটা আমাদের করোনা, এটা আমাদের ভুল হবে। এটার মূল কথা হচ্ছে লোকালাইজেশন। আমরা গভর্নমেন্ট পর্যায়ে যে পার্টনারশিপে কাজ করি ওই জায়গায় আমাদের খুব ভালো করে নজর দিতে হবে। সবচাইতে আমাদের অ্যাকাউন্টেবিলিটির জবাব দিতে হবে। আমাদের গুড গভর্নেন্স এর জায়গাটায় কাজ না করতে পারে তাহলে আমরা একসময় ছোট এনজিওরা হারিয়ে যাব। প্রি সিলেক্টেড একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে ওরা আসে বাইরে থেকে এবং তাদের পার্টনারও সিলেকশন করে তাদের চয়েস অনুযায়ী। এই জন্য আমাদের অনেক বোন বলেছে, ভাই বলেছে, কত কষ্ট করে তারা ঢাকায় আসে, একটা পিপিসি সাবমিট করে, কিন্তু এক জায়গাতে তারা বলে দেয় উই আর সরি। এখানে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে আমার প্রপোজাল। একটা পলিটিক্যাল কমিটমেন্ট আসলে দরকার, কারণ সরকার হচ্ছে স্টিয়ারিং, সরকার চাইলে অনেক কিছু করতে পারে। আমাদের ওই জায়গাটা একটু সরকারের সাথে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। সরকারই যেন একটা উদ্যোগ নেয় যে এই দাতারা আমাদের এখানে ফান্ডিং করবে, ফান্ডিং এর পলিসি আসলে কি হওয়া উচিত। When we talk about partnerships, we need to make sure that it's mutual respect, that there is trust, an equal partnership, right? And to recognize each other's capacity and to reinforce that, that's really, really important. একটা সচেতন ভাবে কিছু যেটাকে আমরা ইংরেজিতে affirmative action-এর কথা বলি, অর্থাৎ বিশেষ অবস্থা বিবেচনায় বিশেষ পদক্ষেপ গ্রহণ, এবং সেটা যদি না করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এই বৈষম্য বাড়তেই থাকবে।